আবহাওয়া অনুকূলে থাকায় কুড়িগ্রামে আলুর বাম্পার ফলন হয়েছে। এরপরও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় আছেন কৃষকরা। তবে ব্যবসায়ীরা বলছেন গতবারের চেয়ে এবার লাভ বেশি হবে তাদের। এদিকে আলুর বাজার দরে নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছে কৃষি বিভাগ। হুমায়ুন কবির সূর্য, তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। আবহাওয়া অনুকূলে থাকায় কুড়িগ্রামে আলুর বাম্পার ফলন হয়েছে। ভালো দামের আশায় অতিরিক্ত খরচ করে আলু সংরক্ষণ করলেও শঙ্কায় রয়েছে আলুর দাম নিয়ে। অনেক কৃষক উৎপাদন খরচ মেটাতে গিয়ে মাঠেই কম দামে আলু বিক্রি করছে। তাই কৃষকদের আশা, যদি ধীরে ধীরে বাজার মূল্য বাড়ত তবে তারা লাভবান হতো। আলুর দাম খরচ তুলনায় কম, এই সেদিন আমরা স্টোর থেকে পারলাম না, স্টোর থেকে অনেক টাকা খরচ, জমিতে কম দামে বিক্রি করলাম। যেটা দাম আলুর ওই 7 টাকা 8 টাকা, আর সার সরি যেটা পানি টানি যেটা খরচ, একে দিয়ে পোষায় না কিছু হয়ে বেড়ায়। এবছরের জন্য আলুর ফলন ভালো, আর দামে একটু কম হয়েছে, হয়ে গেছে। যদি বাজারটা ভালো হইতো এসছে আরও একটু ভালো হইতো। যদি ভবিষ্যতে দাম হয় তাহলে আমাদের হয়তো বা পোষাইবে, আর যদি দাম না হয় তাহলে আমাদের লস। এবারে শৈত্যপ্রবাহ না থাকায় আলুতে সংক্রামক কোনো রোগ ব্যাধি হয়নি। এছাড়াও গত বছরের তুলনায় বাজার দর এখন পর্যন্ত ভালো বলে জানান কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা। শীত মৌসুমে কুয়াশা কম থাকায় আলুর যে প্রধান রোগ লেজ ব্লাইট বা নাবি ধসা, এর আক্রমণ এবারে তেমন ছিল না। আমাদের গড় ফলন হয়েছে প্রায় হেক্টর প্রতি 25 টন। অন্যান্য বছরের তুলনায় এবারে কিন্তু আলুর মূল্য ভালো পাচ্ছে। চলতি বছর কুড়িগ্রাম জেলায় 6201 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। একর প্রতি উৎপাদন হয়েছে প্রায় 25 টন।